বিভিন্ন ইস্যু উপরে অলরেডি একটু প্রেস কনফারেন্স করেছেন। আমার বিদ্যুৎ দপ্তরের উপরে যে প্রেস কনফারেন্স আছে ওটা একটু লিমিটেড থাকবে, যে যে তথ্যে আপনার কাছে আমি এখনো দিতে যাব উনি দিয়েছেন না, সঙ্গে সঙ্গে আমরা কি স্ট্যাটাস আছে রেস্টোরেশন উপরে ওটা আমি বলব। সঙ্গে সঙ্গে আমি ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন দপ্তর এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যে আমাদের ফ্লাড ড্যামেজ এবং রেস্টোরেশন যে কাজগুলি হয়েছে ওটা উপরে আমি কথা করব। সর্বপ্রথম আপনারা সবাইজন জানেন 19 আগস্ট থেকে 24 আগস্ট যে আমাদের আনপ্রেসিডেন্টেড ফ্লাড সিচুয়েশন আমাদের এখানে যে ক্রিয়েট হয়েছিল, স্পেশালি আমাদের সাউথ ত্রিপুরা, গোমতি ডিস্ট্রিক্ট, সিপাহী জেলা, ওয়েস্ট হোয়াই অ্যান্ড কিছু কিছু অংশ ধলাই, কালাশহর এবং নর্থ ত্রিপুরা যেখানে এফেক্টেড হয়েছিল ওখানে এক্সটেন্সিভ ড্যামেজ আমাদের বিদ্যুৎ বিভিন্ন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার গুলি আছে ওটা উপরে হয়েছিল। আপনাদের মধ্যে কিছু জন জানতে চাইছিলেন আমাদের যে ব্রেকআপ আছে 693 কোটি যে ক্ষতি হয়েছে ওটার মধ্যে, তো ওখানে টিএসসিএল যে আমাদের ডিসকম আছে ওটা যে ক্ষতি হয়েছে ওটা 371 কোটি 74 লাখ টাকা। টিপিটিএল আমাদের যে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড আছে যে ট্রান্সমিশন গুলিজ দেখে 11 33 কেভি অ্যান্ড অ্যাবাউট, ওখানে 37 কোটি 25 লাখ টাকা এটা ক্ষতি হয়েছে। আমাদের টিপিজিএল ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেড যে আছে, যে আমাদের ডুম্বুর হাইড্রো প্রজেক্ট দেখছে, বারামুরা রুখিয়া দেখছে, ওখানে আমাদের যে ক্ষতি হয়েছে মেইনলি ডুম্বুরতে যে ক্ষতি হয়েছে প্লাস কিছু কিছু অংশে আমাদের বারামুরা অ্যান্ড রুখিয়াতে ক্ষতি হয়েছে, ওটা 229 কোটি 17 লাখ টাকা। ক্রেডা যে আমাদের রিনিউয়াল এনার্জি যে কাজ করে এজেন্সি, মোস্টলি আমাদের যে ফার্মার্স কৃষকগুলির যে সোলার পাম্প লাগানো কাজ করে অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রিট লাইট, সোলার স্ট্রিট লাইট লাগানো কাজ করে ওখানে যে ক্ষতি হয়েছে ওটা 50 কোটি 37 লাখ 63 হাজার ওখানে ক্ষতি হয়েছে, যেখানে 1891 সোলার পাম্প, 318 আমাদের বোরওয়েল, 5800 আমাদের সোলার স্ট্রিট লাইট মানে এই ক্ষতি হয়েছে, প্লাস 10টি আমাদের পানি জলের পাম্প ও ক্ষতি হয়েছে। আমরা একটু ওয়ার ফুটিং লেভেলে এই রেস্টোরেশন কাজে গিয়েছি অ্যান্ড এখন পর্যন্ত আমাদের কাছে আমার কাছে যে ইনফরমেশন আছে পুরো রাজ্যে 99% পুরো রাজ্যে যদি আমি ধরি 99% এটা রেস্টোরেশন হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা কিছু শুধু বেলোনিয়া রেশমুখ যে আমাদের উপবিভাগ আছে ধনঞ্জয়নগর ভিলেজ কমিটি এরিয়াতে, দাদানগর এলাকাতে যে আমরা এখনো বিদ্যুৎ পরিষেবা দিতে পারছি না বিকজ ওখানে যে রাস্তাগুলি এখনো আমরা হেভি ট্রান্সফরমার নিয়ে যেতে পারছি না, সেই কারণে একটু ওখানে আমরা অপেক্ষা করতে হচ্ছে। যেখানে যেখানে আমাদের রোড হেভি গাড়ি চলতে পারছে ওখানে আমরা রেস্টোরেশন করে নিয়েছি। আমরা আশা করছি আগামী 3 থেকে 4 দিন মধ্যে এই পুরোটা রেস্টোরেশন করা হবে। সঙ্গে সঙ্গে আমাদের কাছে আরেকটা চ্যালেঞ্জ এসেছে এখন পেটকো এরিয়াতে যে 4 বছরের মেনটেন্স বেশি হলো না ওটাও আমরা এখন মেনটেন্সে চলে যাচ্ছি চলে যাব, অ্যান্ড শুরুতে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে, সেই কারণে আমি সবই আমাদের নাগরিক বৃন্দকে রিকোয়েস্ট করবো একটু সহযোগিতা করবেন নিগম সঙ্গে। অ্যান্ড আমাদের প্রচেষ্টা থাকবে কি পেটকো এরিয়াতে যে ইউনিয়ন আছে যে বাকি এরিয়াতে যে ইউনিয়ন আছে এই সমকক্ষে আমরা নিয়ে আনতে, যেহেতু আগে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অলরেডি বলে গেছেন এই এরিয়াটা সবসে পিছনে ছিল, যেখানে সবসে খারাপ আমি বলতে পারি কালেকশনও সিস্টেম ছিল অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বলতে আমাদের ইনফ্রাস্ট্রাকচারও ইম্প্রুভ করার কথা ছিল। এটা আমাদের আশা ছিল কি পেটকো এজেন্সি যে বাইরে থেকে এসেছে তারা এটা ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপ করবে, বাট ওখানে বেশি কিছু কাজ হয়েছে না, ওটাও আমরা অগ্রগতিতে সামনে নিয়ে আসবো। আমাদের যে বিভিন্ন স্কিমগুলি আছে যেহেতু আরডিএসএস স্কিম অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এডিবি যে স্কিমগুলি আছে ওটা আমরা ওখানে লাগাবো। স্মার্ট মিটার কথা হয়েছিল, স্মার্ট মিটার আগে পেটকো এরিয়াতে বাদ দেওয়া হয়েছিল, এখন স্মার্ট মিটার পেটকো এরিয়াতেও লাগানো হবে। তো সেই জন্য এই যে আমাদের যে নতুন আমরা যে বিভিন্ন প্রচেষ্টা নিচ্ছি ওটা পুরো ত্রিপুরাতে এখন আমরা অ্যাকসেপ্ট, এখন যে দুটা সব ডিভিশন আছে যে সাই কম্পিউটার কাছে বাকি সব জায়গায় সেম লেভেলে আমরা চলে যাব। যখন পর্যন্ত আমাদের ড্রিঙ্কিং ওয়াটার ইস্যু আছে স্যার, আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের
সিমিলারলি বিভিন্ন স্কিমগুলি আমাদের ক্ষতি হয়েছে, যেখানে আমাদের ভূপৃষ্ঠ জলের পরিশোধনাগার ওখানে 48টি ওখানে নষ্ট হয়েছে, 1262 আমাদের ডিপ টিউবওয়েল, 2037 আমাদের স্মল বোর ডিপ টিউবওয়েল, 43 আমাদের ইনোভেটিভ স্কিমস যা আমরা উদ্ভাবনী মূলক প্রকল্প বলি, 69.13 কিলোমিটার পাইপলাইন ড্যামেজ হয়েছে, মোটামুটি 1,20,543 আমাদের পাইপ কানেকশন ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড পাইপ কানেকশন দেওয়া, 1,20,543 আমি এটা রিটার্ন আপনাকে দিয়ে দেবো, ওটা নষ্ট হয়েছে যে আমরা জেজিএম মধ্যে আমরা দিয়েছিলাম, আমরা ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন বলি ওটা। শহরী অঞ্চল আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন ছাড়া আমাদের ডিডব্লিউএস ডিপার্টমেন্ট থেকে বাকি 19 ইউএলবি তেও এই ড্রিঙ্কিং ওয়াটার বিভিন্ন স্কিমগুলি পরিষেবা প্রদান করা হবে, ওখানেও আমরা 20,16,00,000 টাকার আমাদের বিভিন্ন স্কিমগুলি ওখানে নষ্ট হয়েছে। গ্রামীণ এরিয়াতে আমাদের 151.25 কোটি টাকা এই স্কিমগুলি যে নষ্ট হয়েছে। আমরা এখন একটু শর্ট টার্ম রেস্টোরেশন যাচ্ছি, একটু লং টার্ম রেস্টোরেশন যাচ্ছি। শর্ট টার্ম রেস্টোরেশন মধ্যে আমরা ইমিডিয়েট প্ল্যান আছে কিভাবে আমাদের স্কিমগুলি আছে ওটা আমরা ইমিডিয়েটলি ফাংশনাল করতে পারি, এন্ড ফাংশনাল করার সঙ্গে সঙ্গে আমরা বাড়ি ঘর পর্যন্ত জল দিতে পারি। এখন পর্যন্ত যে রেস্টোরেশন স্ট্যাটাস আছে অলমোস্ট 98% আমরা স্কিমগুলিকে আমরা ফাংশনাল করে নিয়েছি, এন্ড বাড়ি ঘরও যে জল প্রদান কথা আছে 97% থেকে 98% আমরা করে পারি। বাট তারপরে একটু লং টার্ম আমরা এখানে টাইম লাগবে যে বিভিন্ন অনেক জায়গায় হতে পারে স্পিড কমতি হতে পারে, অনেক জায়গায় এটাও হতে পারে এখন ইনিশিয়ালি স্টেজে আমরা যে জলের আমরা কোয়ালিটি এনশোর করছি জল কোয়ালিটি থাকে, মেবি টেস্ট আপনার একটু ডিফারেন্ট লাগতে পারে বিকজ এক্সেসিভ ইউজ অফ অ্যালাম অ্যান্ড ক্লোরিনেশন, বাট আমার রিকোয়েস্ট থাকবে এটা আমরা নেক্সট 14-15 ডেজ মধ্যে 100% আমরা আমাদের প্রত্যেকের চেষ্টা থাকবে এটা আমরা শেষ এটা আমরা রিস্টোর করা। মাননীয় মুখ্যমন্ত্রী জি থেকে আমরা ডিডব্লিউএস ডিপার্টমেন্টও আমরা 50 কোটি টাকা পেয়েছি, এটা আমরা কাজ করছি। পাওয়ার ডিপার্টমেন্ট আমরা 100 কোটি আলি টাকা পেয়ে গেছি, আউট অফ 564 crores যে উনি রিলিজ করেছেন ওখানে মোটে 100 crores পাওয়ার ডিপার্টমেন্ট আমরা পেয়েছি, 50 crores আমরা ডিডব্লিউএস ডিপার্টমেন্ট পেয়েছি, এটা বড় অংশ আছে ওখানে, আমরা সুনিশ্চিত করছি মানুষ আমাদের নাগরিক বৃন্দকে এই সব পরিষেবা দেওয়া হয়। আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট স্পেশালি আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন আর যে আমাদের বাকি 19টা ইউএলবি আছে ওখানেও আমরা একটু ড্যামেজ অ্যাসেসমেন্ট করেছি, আমাদের 19টি অ্যাজ ওয়েল আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন সহ যে আমাদের টোটাল ড্যামেজ অ্যাসেসমেন্ট আছে ওটা 73 crores 69 lakhs 35,000 crores 35,000। এখানে যে রাস্তাঘাট পিডব্লিউডি ছাড়া, আমি যে এই কথা বলছি ওটা পিডব্লিউডি ড্রিঙ্কিং ওয়াটার ডিপার্টমেন্ট ছাড়া, বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যে অ্যাসেট আছে আরবান এরিয়া ওটা ছাড়া, যে আরবান লোকাল বডি আমাদের নগর পঞ্চায়েত মিউনিসিপাল কাউন্সিল মিউনিসিপাল কর্পোরেশন যে নিজের সম্পদ আছে ওটা ড্যামেজের কথা আমি বলছি। ওখানে রাস্তাঘাট ড্রেন কালভার্ট ব্রিজ পানীয় জল যেখানে আরবান লোকাল বডি যে তারা যেখানে মেনটেন করছে, বাড়িঘর ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড পার্ক মোটর স্ট্যান্ড যাত্রী বাজার শেড এরকম যে ড্যামেজ হচ্ছে ওটা এখানে আমরা অ্যাসেসমেন্ট করেছি। এখানেও আমরা এনশোর করছি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন ত্রিপুরা জল বোর্ড কাজ করে এখানে 100% জলের পরিষেবা রিস্টোর করা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ বাকি ইউএলবি তো আমরা চেষ্টা করেছি অলমোস্ট 96-97% আমরা এই ফাংশনাল করে নিয়েছি। এখানে আমরা এখন প্রিমিয়ারিতে আমরা অ্যারাউন্ড 12 কোটি টাকা আমরা পেয়েছি এই রেস্টোরেশন জয়, অ্যান্ড পুরোটা আমরা বিভিন্ন কাজে আনছি। আমি রিকোয়েস্ট করব সবাই নাগরিকবৃন্দ থেকে এই যে আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন ছিল, এই আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন মধ্যে যে আমাদের সবাইজন মিলে ইনক্লুডিং আমাদের সকল নাগরিকবৃন্দ সহ এই যে প্রচেষ্টা হয়েছে এটা পুরো দেশের একটু নজিরবিহীন হয়েছে, আর আমি আশা করব এই সিচুয়েশনে আমরা যে বিভিন্ন
অফিসাররা স্টাফরা পাবলিকরা ওনারা যে কাজ করছেন ওনার সঙ্গে সহযোগ করছেন। আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি কিছু কিছু আমরা কোনো জায়গা ম্যাক্সিমাম এক দু জায়গায় একটা হতে পারে যেখানে পাবলিক থেকে একটু প্রোটেস্ট একটু চেষ্টা করা হয়েছিল। আমার রিকোয়েস্ট থাকবে একটু টাইম দেন, বিকজ অনেক জায়গা কি হলো আমাদের ট্রান্সফরমার জলের ভিতরে চলে গিয়েছিল, এখনো রোড নাই ওখানে আমরা যেখানে যেতে পারি ট্রান্সফরমার ইনস্টল করতে পারি। আমাদের যে স্কিম আছে স্কিম পর্যন্ত যাবার জন্য কোনো এখন আমাদের পুরো রাস্তা নষ্ট হয়ে গেছে আর ওখানে কোনো যাবার সুযোগ নাই, সেই কারণে আমাদের এটা একটু একটু ডিফিকাল্টি হচ্ছে। যেখানে যেখানে আমরা পৌঁছে যাচ্ছি যেখানে যেখানে আমাদের আমাদের মেটেরিয়ালস নিয়ে যেতে পারছি ওখানে আমরা স্টোর 100% করে দিয়েছি। বাট তারপরেও আমি আশ্বস্ত করতে চাবো আপনার সবাইজনকে আগামী দুর্গা পূজার আগে আমরা সবই পরিষেবা এই যে তিন দপ্তর থেকে আছে ওটা আমরা 100% স্টোর করব। আমি আমি অবগত আছি, আমি এটা অভিজ্ঞতা আছি আমার। আমরা যখন বলছি স্কিম 100% আমরা এমসি এরিয়াতে ফাংশনাল করে নিয়েছি, বাট স্কিম থেকে যে পাইপ যায় বাড়ি বাড়ি ঘর ওখানে কিছু অনেক জায়গা ভেঙে রয়েছে ওটাও আমরা ফাংশনাল করার চেষ্টা আছে, ওটা আমরা ফাংশনাল করছি। কিছু কিছু ক্ষেত্রে এটা এখনো রেস্টোরেশন স্টেজে আছে, আমরা আমরা আশা করছি এটা হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এখনো একটু সতর্ক আছি যেহেতু কন্টামিনেটেড ওয়াটার না যায়, সেই কারণে 100% শিওর হওয়ার পরে আমরা জল দেবো। আমরা ওখানে ওয়াটার টেস্টিং করছি, ওয়াটার টেস্টিং করার পরে আমরা দেবো। আমার রিকোয়েস্ট হবে কাইন্ডলি, বিকজ এটাও আমরা আমি বলতে যাবো এখন পাইপ ওয়াটার যে ওখানে আমাদের যে সোর্স থেকে দিচ্ছে ওটা আমাদের সবচেয়ে প্রথম আমাদের এই দায়িত্ব আছে আর আমাদের একটু প্রায়োরিটি আছে এটা না হোক, সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে। আমি রিকোয়েস্ট করবো সবাই নাগরিকবৃন্দ থেকে